বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল টিমের ওপর কুকিজির ন্যাশনাল আর্মি সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল রুমা উপজেলার অন্তর্গত সংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন আইএসপিআর। আইএসপিআর থেকে বলা হয়, সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পেয়ে গতকাল রুমা উপজেলার অন্তর্গত সংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সংসুংপাড়া আর্মি ক্যাম্পের মেজর মনোয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে অভিযান চালায়। দলটি জারুলছড়িপাড়ার নিকটস্থ পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণ করে KNA সন্ত্রাসীরা। এতে দুইজন অফিসার ও তিনজন সৈনিক আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রামের CMH হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই সৈনিক মারা যান। আহত দুই অফিসার এখনও চিকিৎসাধীন। উল্লেখ্য, সম্প্রতি কুকিচিন ন্যাশনাল আর্মি বান্দরবানের রুমা, রংছড়ি ও থানচি উপজেলার গহীন অরণ্যের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজক পরিবেশ সৃষ্টি করেছে।